আসসালামু আলাইকুম। আমাদের সাথে আছে এমডি জিকো, বলেন আপনি। এমডি জিকো বলেন, এমডি জিকো আপনাকে যুক্ত করেছে, আপনি বলেন। আসিফ ভাই কেমন আছেন? হ্যাঁ ভাই ভালো আছি, বলেন ভাই। না ভাই, আমার একটা প্রশ্ন বলতে, আমি একটা জিনিস আপনার কাছ থেকে জানতে চাচ্ছি। হ্যাঁ হ্যাঁ বলেন। বলেন, বলতে প্রশ্নটা হচ্ছে, আমার এক হিন্দু বন্ধু আছে, বুঝছেন। এখন তাকে বলছিলাম আমি, এই মানে তোরা তো এই গরুর মূত্র খাস, এই গোবর খাস, এই করো সে করস, এখন আমাকে বলছে তোরা তো খাস, তোরা তো এই মুড়ের প্রস্তাব খাস। হ্যাঁ হ্যাঁ এখন ভাই মুসলমান আমি হিন্দু একটা, হিন্দুদেরকে যদি আপনি এই অভিযোগে অভিযুক্ত করেন, তাহলে তো মুসলিমদেরকে এই অভিযোগে অভিযুক্ত করা যায়, মুসলমানরা তো তাহলে, যদি আপনি হিন্দুদেরকে এই অভিযোগে অভিযুক্ত করেন, তাহলে মুসলমানদেরকে এই অভিযোগে অভিযুক্ত করা যায় যে মুসলমানরা উটের পেশাব খায়। কারণ হাদিসে পরিষ্কার ভাবে বলা আছে, আপনি নবী একটা গোত্রকে ঠিক আছে উটের পেশাব এবং দুধ একত্রে না মিক্স ভাই, করে একত্র করেছিল, তখন খেতে খেতে নির্দেশ দিয়েছিলেন। তারপর আমি বলি, তারপর জিনিসটা আমি বিশ্বাস করি নাই। এরপর আমি ও বলছে, আমার বলতে এটা একটা এভিডেন্স দে বা প্রমাণ দে, বলছে আমার আমার কাছে প্রমাণ নাই, কিন্তু তুই তোদের হুজুর কাছে, হুজুর হুজুর দেখা থেকে জিজ্ঞেস করিস। এখন আমি অনেকটা হুজুরের কাছে জিজ্ঞেস করলাম, কিন্তু তারা এই ধরনের আমার কিছু করে নাই, মানে এই ধরনের কোনো কথা বলে নাই। এখন তারা এটা নিয়ে আমি অনেক মানে কনফিউজ আছি বা টেনশন আছে, কি বলবে একটা, মানে মাথা মাথা একদম গরম হয়ে গেল। তো আমি আপনার কাছে জিনিসটা জানতে চাইছিলাম আর কি। আচ্ছা আপনি কি হাদিসটা দেখতে চাচ্ছেন? জি জি আচ্ছা হাদিসটা আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি, আপনি খালি তাহলে একটু অপেক্ষা করেন, একটু অপেক্ষা করতে হবে ভাই। তাহলে আমি একটু বের করছি, কারণ আমি মাত্রই ঢুকলাম, তো এই যে এসে আমার একটু সময় লাগবে। আমি সমস্যা নেই এক ভাই, মিনিট, আমাকে মানে হাদিস নাম্বারটা দেখাইলে হবে, পরবর্তী আমি দেখে নিব। হ্যাঁ একটু আমাকে সময় দিন, আমি আপনাকে বের করে দেখাচ্ছি। ভাই আপনাকে আমি একটু মিউট করে রাখি, কারণ আপনার এখান থেকে একটু আওয়াজ হচ্ছে। আপনাকে আপনি নিজে মিউট করলে তো আরো ভালো হয়, নিজে একটু মিউট করে রাখেন তাহলে, কারণ আমি মাত্রই মানে কম্পিউটারটা অন করেছি, এই কারণে আমার একটু সময় লাগবে। আমি এখনো জিনিসপত্রগুলা করি নাই, ঠিকঠাক করি নাই, ঠিকঠাক না করি আমি আসলে ঢুকে গেছি, বের করছি। না আমার এখানে একটু সমস্যা করছে, আমার ইন্টারনেট লাইন ভাই একটু সমস্যা করছে, আপনি একটু অপেক্ষা করেন। আচ্ছা আপনাকে, আপনার যদি অন্য কোনো প্রশ্ন থাকে তাহলে আপনি করে ফেলেন, আমি আপনার, আমি হাতিটা বের করে একটু পরে দেখাচ্ছি তাহলে। এমনি জিকো ভাই আমার না ভাই, ইন্টারনেট, আমার অন্য কোনো অন্য কোনো প্রশ্ন নাই, বা এটা আমার এটা মানে জানার ছিল আর কি, দেখাচ্ছি হ্যাঁ আমি। আমি আমি অবশ্যই আপনার, আমি অবশ্যই আচ্ছা দেখাচ্ছি, কিন্তু একটু সময় দিতে হবে। তাহলে আচ্ছা, আপনি একটু তাহলে ধৈর্য ধরে বসে আমি থাকেন, বা অন্য আমি কোনো আমি প্রশ্ন যদি থাকে, অন্য কোনো প্রশ্ন যদি থাকে সেটা করতে পারেন। আমি আমার ইন্টারনেট লাইনটা, কম্পিউটারটা মাত্র ওপেন করলাম, তো আমার পিসিটাও একটু করছে, আমি একটু সময় দিলে আমি আপনাকে বের করে দেখাবো। আচ্ছা 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 আপনি, ঠিক আছে আপনি ভাই, বস, তাহলে আমার, হ্যাঁ আমার এখন তাহলে ঠিক আছে, আপনি আমি ফেসবুক থেকে দেখতেছি, বা আপনি যদি দেখেন ওখানে দেখতে পাবো। ঠিক আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তাহলে আপনি ফেসবুক আচ্ছা থেকে দেখেন, ঠিক আছে। হ্যাঁ আচ্ছা হ্যাঁ ঠিক আছে, আচ্ছা তাহলে আমি হাদিসটা একটু বের করি, আপনারা যারা ব্যাকসাইডে আছেন তারা একটু অপেক্ষা করেন। আমার যে কম্পিউটারটা মাত্র ওপেন করলাম, দেখে আমার একটু সমস্যা হচ্ছে, যে কারণে একটু সময় লেগে যাচ্ছে, ফটাফট বের করতে পারছি না। হাদিস নাম্বারটা আমার খেয়াল নাই, হাদিস নাম্বারটা কত ছিল, বের হয়ে গেছে হাদিসটা, আমি বের করছি। হাদিস নাম্বারটা হচ্ছে, আচ্ছা আমি স্ক্রিনে দিচ্ছি, আমি খুবই দুঃখিত যে আমার একটু সময় লেগে গেল হাদিসটা বের করতে, কারণ হ্যাঁ বের হয়েছে, শেয়ার দিচ্ছি। আচ্ছা এটা হচ্ছে, শেয়ার দিয়েছি, আপনারা নিশ্চয়ই এখন দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে সহিহ মুসলিমের হাদিস একাডেমি থেকে যদি আপনারা বইটা কেনেন, তাহলে এটা হচ্ছে 4246 নম্বর হাদিস, 4246 নম্বর হাদিস। এখানে বলা হচ্ছে উকুল গোত্রের আটজন, আটজনের একটি দল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসলো, এই যে দেখেন, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইসলামের উপর বায়াত করলো, তারপরে মদিনার আবহাওয়া তাদের প্রতিকূল হওয়ায় তারা অসুস্থ হয়ে পড়লো, এবং এ ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট অভিযোগ করলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা কি তোমাদের রাখালের সাথে গমন করে উটের মূত্র ও দুগ্ধ পান করতে পারবে? তখন তারা বলল, জি হ্যাঁ। এরপরে তারা বের হয়ে গেল এবং উটের মূত্র ও দুগ্ধ পান করলো, এতে তারা সুস্থ হয়ে গেল, এবং অতঃপর তারা রাখালকে হত্যা করে উটগুলো হাঁকিয়ে নিয়ে গেল। এই হচ্ছে উটের মূত্র, ওটা হাদিস, আরো কয়েকটা হাদিস এই ঘটনাটা আছে, আপনারা অন্যান্য হাদিস এখান থেকে পেয়ে যাবেন।
আমি লিঙ্কটা, হাদিসের লিঙ্কটা আমি এখানে দিয়ে দিচ্ছি, কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি, আপনারা এই কমেন্ট বক্স থেকে হাদিসটা খুঁজে দেখতে পারেন, নিজে পড়ে দেখতে পারেন। আমার মনে হয় এমডিজি কো ভাইকে আমি হাদিসটা দেখিয়েছি, তাহলে এমডিজি কো ভাইকে আমি তাহলে রিমুভ করে দিচ্ছি ব্যাকস্টেজ থেকে, আরেকজনকে যুক্ত করছি জামরাজ। জামরাজ আপনি বলেন। হ্যাঁ মদিন ভাই, শোনা যাচ্ছে হ্যাঁ আমার কথা? হ্যাঁ পরিষ্কার শোনা যাচ্ছে, বলেন। হ্যাঁ, ওই এখন যেটা উটের পেশাব খাওয়ার বিষয়ে কথা বললেন, এটা তো লেখা থাকলো বাংলাদেশে বা ভারতে কোনো মুসলমানকে তো খেতে দেখি না। ভাই নিজেকে একটু মিউট রাখেন, আপনি এখান থেকে ব্যাক থেকে অনেক সাউন্ড হচ্ছে। এটা আচ্ছা খেতে দেখেন না কোথায়, এখানে খেতে দেখেন না কোথায়, মানে সৌদি আরবে তো উটের আচ্ছা মূত্র, ভাই সৌদি আরবে তো রীতিমতো উটের মূত্র বিক্রি হয়। তো বাংলাদেশ তো কেউ বলে না এটা বিষয়ে। বাংলাদেশে যখন প্রথম উট এসেছে এরশাদের আমলে, তখন সেটা বিক্রি হয়েছে, সেটা বিভিন্ন লোক এসে সেই জিনিসটা কিনে গেছে, উটের মূত্র কিনে নিয়ে গেছে, রীতিমতো বিক্রি হয়েছে উটের পেশাব বাংলাদেশে এরশাদের আমলে। যখন প্রথমবার, যখন আমি নিজে, ইনফ্যাক্ট আমি নিজে এই জিনিসটা দেখেছি যে বিভিন্ন লোকজন উঠে উট আসছে, উঠে উট আসছে, আমারই এক আত্মীয় উটের পেশাব খেয়েছিল, সে বলেছে উটের পেশাব হচ্ছে গিয়ে সৌদি আরবের প্রাণী, এটার এটার উপরে আল্লাহ পাকের রহমত আছে, এবং এই জিনিসটা এটা ভালো, এটা খাওয়া ভালো। আচ্ছা ভাই আমি আপনাকে দেখাচ্ছি, দেখেন স্ক্রিনে, স্ক্রিনে দেখতে পাবেন উটের, উটের মূত্র যে ইয়া হিসেবে বিক্রি করে, এটা হচ্ছে, এক সেকেন্ড আমি স্ক্রিনে শেয়ার দিচ্ছি, এটা এটা দেখেন এখানে কি লেখা। ক্যামেল ইউরিন, হ্যাঁ ক্যামেল ইউরিন মানে কি ভাই? এগুলো কেউ কেন বিক্রি হচ্ছে? হ্যাঁ অবশ্যই, মানে সৌদি আরব এবং অত্র অঞ্চলে এই জিনিস বিক্রি হয়, তো এই জিনিস কিনে খাওয়া যায়, আপনি কিনে খেতে পারবেন। আর যদি এটা হচ্ছে গিয়ে, যেহেতু মোহাম্মদ এটা বলে গেছে, আপনার যদি পেটের অসুখ হয় বা আপনার যদি আর সমস্যা হয়, এমনি খেতে পারেন, এমনি খেলেও সমস্যা নেই, অনেক মুসলমানই খায়। আচ্ছা ভাই আমি